স্কুল ছুটি পড়ার পিছনে তোমরা সকলেই জানো যে গরমের ছুটি হচ্ছে সবথেকে বড় কারণ। কিন্তু তোমরা কি জানো যে কোভিড কিন্তু দেশে দ্রুত হারে বাড়ছে এবং সংক্রমণ যেহেতু বাড়ছে তাই বঙ্গে অর্থাৎ বাংলাতে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকার দ্বারা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সবাই যেন সাবধানে থাকে। এবং এই কোভিড গ্রাফ যে বাড়ছে বিশেষজ্ঞরা মনে করছে ভবিষ্যতে অতিরিক্ত হারে বাড়বে। আবারও কি তাহলে স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে? যে খবরের দিকে বা নজর রাখবো, রাজ্যে ফের কোভিড নির্দেশিকা। ভিড় এবং জনবহুল এলাকায় এড়িয়ে চলার পরামর্শ, বাসে ট্রামে ট্রেনে চলতে মাস্ক ব্যবহারের পরামর্শ, কোভিড নিয়ে নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরে। আপনাদের আরও একবার জানাই, ভিড় এবং জনবহুল এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভয় নয়, সবসময় সতর্কে থাকবে, অর্থাৎ মাস্ক পরবে। ও বিভিন্ন যে নির্দেশিকা জারি করা হয়েছে, কী কী নির্দেশিকা জারি করা হয়েছে ভিডিওতে বলবো, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নেবে। আরও একবার জানিয়ে রাখি, রাজ্যে ফের কোভিড নির্দেশিকা, ভিড় ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ, বাসে ট্রামে ট্রেনে চলতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, কোভিড নিয়ে নয় নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরে। শিশুদেরও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শের কথা বলা রয়েছে সেই নতুন নির্দেশিকায়। হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে নতুন নির্দেশিকাতে। কোমরবিডিটি রয়েছে এমন বয়স্ক মানুষদের আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, ভিড় বাস ট্রাম ট্রেনে চলতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, কোভিড নিয়ে নয় নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরে।